সমুদ্রের প্রবল রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে ব্যতিক্রম ধর্মী কনসার্টের আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এটি আর দশটি সাধারণ কনসার্টের মতো নয়, কারণ এর আয়োজন করা হয় সমুদ্রের তলদেশে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও বিষয়টি সত্য। ফ্লোরিডার একটি সংরক্ষিত জলসীমায় এই কনসার্টের আয়োজন করা হয়। এতে বাদ্যযন্ত্রের সুরে তাল মিলিয়ে এ কনসার্টে গাওয়া হয় বিশ্বখ্যাত রক ব্যান্ড বিটলসের গান ইয়েলো সাবমেরিন ও জনপ্রিয় গায়ক জিমি বাফেটের ফিনস। কনসার্টের ভিডিওতে দেখা যায় সাগরের তলদেশে গিটার ও উকুলেলে সহ নানা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন কয়েকজন, আরেকজন গাচ্ছেন গান। তাদের অনেকের শরীরে হরেক রঙের লেজ ও পাখা লাগিয়ে সেজেছেন মৎস্যকন্যা, সঙ্গে পিঠে বাঁধা রয়েছে অক্সিজেন সিলিন্ডার, আর চারপাশে সাগরতলের বৈচিত্র্যময় পরিবেশ। পরিবেশ রক্ষায় আয়োজিত এই কনসার্ট উপভোগ করেছেন শত শত সাঁতারু। স্থানীয় রেডিও স্টেশন 104.1 FM এটি সম্প্রচার করা হয়। আর পানির নিচে গানগুলো যেন শোনা যায় সেজন্য স্থাপন করা হয় বিশেষ ধরনের ওয়াটারপ্রুফ স্পিকার।